মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সরকারি সংস্থা ওয়েবেলের তত্ত্বাবধানে রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে একাধিক আইটি পার্ক। রাজ্যের উদ্যোগপতিদের ব্যবসা স্থাপনের সুযোগ করে দিতে এবং রাজ্যের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই আইটি পার্কগুলি নতুন করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে। রাজ্যের আইটি পার্কগুলিতে অফিস তৈরির আধুনিক সমস্ত সুযোগ সুবিধা করা হয়েছে। এখানে ন্যায্য মূল্যে মাসিক ভাড়ার বিনিময়ে সহজেই আপনার স্বপ্নের অফিস তৈরি করুন। রাজ্য সরকারের উন্নয়নের একটি ধাপ হলো হাওড়ার এই আইটি পার্ক। 2017 সালে তৈরি হয়েছে এই আইটি পার্কটি। এখানে 24 ঘন্টা বিদ্যুৎ সংযোগ, লিফট, সিসিটিভি, নিরাপত্তা রক্ষী, পরিশ্রুত পানীয় জল এবং ক্যাফেটেরিয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোগপতিদের জন্য এই আইটি পার্কে 3 প্রকারের মডিউলের ব্যবস্থা করা হয়েছে। এসি প্লাগ অ্যান্ড প্লে, এসি নন প্লাগ অ্যান্ড প্লে এবং নন এসি মডিউল। এখন আমরা এসেছি ওয়েবেল হাওড়া আইটি পার্কে। উনি মিস্টার বিদ্যুৎ কোলে, হাওড়া আইটি পার্কের ইনচার্জ। আসুন তাহলে এবার আইটি পার্কের ভেতরে যাওয়া যাক। ওয়েবেল আইটি পার্ক মুগুরাটি হাওড়া, এটা 2017 সালে গঠিত হয়। এখানে 27টা মডিউল আছে, 4 তলা। এখানে 90% মডিউল বুক এবং নিয়ার অ্যাবাউট 500 পিপল এখানে কাজ করে। এখন আমরা কথা বলবো এই আইটি পার্কের এক উদ্যোগপতির সাথে। আমি সমীর মিত্র, আমি ওয়ান অফ দ্য পার্টনার হাওড়ায় যখন ওয়েবেল আইটি পার্কের কোর্স পেলাম এবং এখানে এলাম, তো এখানে এসে যেটা দেখতে পেলাম যে আমরা অ্যাকচুয়ালি যেটা চাইছিলাম এবং আমাদের মতো যারা নতুন স্টার্ট আপ তাদের ক্ষেত্রে এই রকম একটা ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, এবং সেখানে প্রাইসের রেসপেক্টে বা কস্টের দিক থেকে যেটা বলি সেটা আমরা এফোর্ড করতে পারছি। আমাদের এখন মোটামুটি 22-23 জনের মতো কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের চেষ্টা আছে আরেকটা মডিউল নেওয়ার। এটা আগামী ভবিষ্যতে আমাদের অলরেডি প্ল্যান আছে। আমরা খুবই উপকৃত এই ইনফ্রাস্ট্রাকচার আমরা পাওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই ওয়েবেল আইটি পার্ক এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে এইরকম হাওড়ার মতো জায়গায় এরকম একটা ওয়েবেল আইটি পার্কের মতো এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য ধন্যবাদ। আছি ওয়েবেল হাওড়া আইটি পার্কের আরেকটি এন্টারপ্রেনার ফিউশন টেকনোলজিসের সাথে, ওনাদের কর্তৃপক্ষের সাথে আমরা কিছু কথা বলব। প্রথম যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনারা এখানে কতদিন ধরে বিজনেস করছেন? পার্টিকুলারলি ওয়েবেল আইটি পার্কের যদি বলতে চান তাহলে ইটস লাস্ট 4 মান্থস ধরে আমরা এখানে আছি। লাস্ট 5 মান্থস সেপ্টেম্বর থেকে আমরা আছি। হ্যাঁ, সেপ্টেম্বর থেকে আমরা এখানে আছি। The scope of business টা কি? Customer service completely, মানে এটা হচ্ছে আউটসোর্সিং বিজনেস আমরা যেটাকে বলি, BPO ITES। তো আর তথ্য প্রযুক্তির সাথে একদম একদম
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনুপ্রেরণায় যে আমরা এত বড় হাওড়া অঙ্গরাটির মতন জায়গায় এত বড় একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি ধারণা বা আপনারা কি চিন্তা ভাবনা করছেন সেটা একটু নর্মালি বলতে গেলে এটা তো খুবই ভালো একটা মানে যে প্রজেক্টটা হয়েছে খুবই ভালো, যেটাতে আমাদের খুব হেল্পফুল হয়েছে, অনেকে জব পাচ্ছে। তো আমরা আগামী দিন আমিও চাইবো যে আমরা সবাই চাইবো রাধা লাইক এরকম আবার আরও নতুন নতুন এরকম বিল্ডিংস হোক যেখানে আমরা ডেভেলপ করতে পারি আরও ভালোভাবে এবং কারণ গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ নিলে কি হয় মানে এখানকার ছেলে মেয়েরা বা তাদের বাড়ির লোকেদের একটা ভরসা থাকে যে এটা গভর্নমেন্ট এরিয়া বা গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ, তো এখানে পাঠানো যে সেফ অ্যান্ড সিকিউর, সেফ অ্যান্ড সিকিউর আর তাদের একটা গ্রোথ অপরচুনিটিও ভালো থাকে, তো এটার জন্য আমরা থ্যাঙ্কফুল টু গভর্নমেন্ট। আসুন ওয়েবেল আইটি পার্কে বিনিয়োগ করে আপনার ব্যবসাকে সফল ও নিশ্চিত করুন। বিশদে জানতে হলে যোগাযোগ করুন এই ফোন নম্বরে এবং অনলাইন বুকিং করুন এই ইমেল আইডিতে। আমরা আপনাকে দেব বিশ্বমানের পরিকাঠামো এবং ন্যায্য মূল্যের উন্নত পরিষেবা। বাংলার সার্বিক শিল্প উন্নয়নে আসুন আপনিও সামিল হন।